السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য আসছে, একটি আমল, এই আমলটা যদি করেন জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন। দর্শক, সুখী জীবন যাপন লাভের একটি উপায় আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অনেকে দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, পেরেশান মুক্ত থাকতে চান, হতাশা মুক্ত থাকতে চান, বিপদ আপদ যেন আপনার জীবনে না থাকে, আপনি যেন কোন প্রকার খারাপের মধ্যে না থাকে, আপনার জীবনটা যেন সুখের হয়, এরকম অনেকের আশা থাকে। দর্শক, এই আমলটা যদি করতে পারেন আপনার জীবনটা সুখের কাটবে, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনি যদি একজন মুমিন হন তাহলে আলহামদুলিল্লাহ, একজন মুমিনের জন্য কত ফজিলত বা একজন মুমিনের কত সুন্দর ব্যবস্থা ইসলামের মধ্যে করে দেওয়া হয়েছে। দর্শক, আপনি যদি একজন মুমিন হন, আমরা অল্পতেই যে কোনো একটা সমস্যায় পড়লে অধৈর্য হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তাওয়াক্কুল করেন আল্লাহ তাআলার প্রতি। অথচ হাদিসের মধ্যে কি বলা হয়েছে দেখেন, মুমিনের ক্ষেত্রে, একজন মুসলিমের ক্ষেত্রে। দর্শক, হাদিসের মধ্যে আসছে, মা মিন মুসিবাতি তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আন হাত্তা শাওকাতি ইউশাকুহা। একটা মুসিবত, একটা সমস্যা যদি কোনো মুসলমানের উপর নেমে আসে, তখন ওই মুসিবতের কারণে হয়তো আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ, হয়তো গুনাহ খাতা মাফ করাবেন। এমনকি একটি কাটাও যদি কোনো মুসলমানের শরীরের মধ্যে বিধে, এই যে একটা কষ্ট হয়, কাটা বিধার কষ্ট, ওই কষ্টের বিনিময়ে একজন মুমিনের গুনাহ, একজন মুসলমানের গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। দর্শক, একজন মুমিনের জন্য বা একজন মুসলমানের জন্য কত চমৎকার ফজিলত আরো উল্লেখ করা হয়েছে, আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এগুলো লাভ করতে পারবেন। দর্শক, বলা হয়েছে হাদিসের মধ্যে যে একজন এই মুসলিম, একজন মুমিন যে ইবাদত বন্দেগী করে, আমল করে, প্রতিনিয়ত সে আল্লাহ তাআলার গোলামি করে, তো তিনি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, অসুস্থতার কারণে যদি যথাযথ আমল করতে না পারে, ইবাদত করতে না পারে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে দেন, হে ফেরেশতারা, এই ব্যক্তি যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকা অবস্থায় সে যেমন আমল করত ওই পরিমাণে আমলের সব তার আমল নামায় দিতে থাকো, সুবহানাল্লাহ, কত ফজিলত দেওয়া হয়, আল্লাহু আকবার। তাহলে আমরা যদি একটু ধৈর্য ধরি, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আমাদের জীবন চালাতে থাকি, তাহলে আমরা যত কষ্টই পাই, যত সমস্যায় পড়ি, এর ফজিলত আমরা লাভ করতে পারবো, সব লাভ করতে পারবো। দর্শক, আমরা চিন্তা মুক্ত থাকতে চাই, পেরেশান মুক্ত থাকতে চাই, তাহলে এর জন্য একটা চমৎকার আমল আছে হাদিসের মধ্যে, যদি আমরা এই আমলটা করি তাহলে আমাদের জীবনটা সুখের হবে, শান্তির হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে যে কোনো সংকট নিরসনের পথ দেখাবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, অকল্পনীয় উপায়ে রিজিক দান করবেন। তিনটা উপকার লাভ করা যায় যেটা এই হাদিসের মধ্যে আছে, এটা আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কথাটা উল্লেখ আছে, নিয়মিত যদি কেউ ইস্তেগফার পাঠ করেন তাহলে তিনি তিনটা ফলাফল লাভ করতে পারবেন, যে কোনো সংকট তার নিরসন হয়ে যাবে, এরপরে দুশ্চিন্তা তার দূর হয়ে যাবে, অকল্পনীয় উপায়ে রিজিক আসবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা যদি এই পুরস্কারগুলো লাভ করতে চাই, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি ইস্তেগফার করব, তাহলে আমাদের জীবনে কোনো পেরেশানি থাকবে না, সব পেরেশানি দূর হয়ে যাবে, আমাদের জীবনটা সুখের হবে, সংকট মুক্ত থাকবে, চিন্তা মুক্ত থাকবে, আমাদের রিজিকে প্রশস্ততা আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন, এবং এর জন্য যে আমল করা দরকার সে আমল করার তৌফিক দান করুন। আমরা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করব, শুধু এতটুকু পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু আমরা বেশি বেশি পড়তে পারি ইনশাআল্লাহ। দিনে রাতে যখন আপনার সময় হয় বেশি বেশি ইস্তেগফার করা অভ্যাস করবেন। এই ছিল আমলের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।